আমার ধাক্কা দিচ্ছ তুমি, আমি ছোটা যাবো, আমি শুরু করবো, আমাকে দেখে কি মনে হচ্ছে। হ্যালো হোয়াটসঅ্যাপ ফ্যামিলি, তোমরা কি কেউ লাল সুটকেসের ব্যাপারে শুনেছো? লাল সুটকেস মানে LSD, একটা নতুন সিনেমা বেরোচ্ছে যেটাতে রয়েছে সোহম দা, সায়নদী, কাঞ্চন দা, আরও অনেক সুপারস্টার। ঠিক আছে, তো আজকে আমি যাচ্ছি সোহম দার ওপরে প্র্যাঙ্ক করতে লাল সুটকেসটা নিয়ে। তো আমারও আজকে প্র্যাঙ্কের গল্প এটাই থাকবে, লাল সুটকেসটা কোথায় বা আরও অনেক কিছু যেটা বলতে পারছি না তোমাদের দেখে বুঝতে হবে। আর সোহম দা মানে একজন MLA যার বাড়িতে হাজার হাজার মানে হাজার হাজার না মানে অনেক সিকিউরিটি গার্ড ফার্ড রয়েছে, তো ওদের টপকে আমি তার অফিসে ঢুকেছি, ঝামেলা করেছি, প্র্যাঙ্ক করেছি, ফাইট করেছি, ঠিক আছে, না দেখলে বুঝবে না আর কি করে এটা পসিবল হলো। ওখানে একজন আমাকে খুবভাবে হেল্প করছে, যার হেল্প ছাড়া হয়তো এই প্র্যাঙ্কটা হতোই না। তো পুরোটা দেখো, বুঝতে পারবে। আপাতত চলো টাটা, আর ভিডিওটা পুরো দেখো। এখন উবারের জন্য দাঁড়িয়ে রয়েছি রাস্তায়, ভালো ইন্ট্রোটা নিয়ে নিই। ঠিক আছে, আমি নিজে ধরে করছি, তোমাকে করে ঠিক আছে। ঠিক আছে, আমি তোর ক্যামেরা করিয়ে দাও, ভিতরে সেট করে দেবো। গাইস চলো বাই, ভিতরে দেখা হচ্ছে। আমি বসলাম এখানে, ঠিক আছে ব্যাপার। আরে আমার জীবনটা এরকম হয়ে গেছে, মাটিতে ধুলো মিশে গেছে, ব্যাপার না। তুমি অনেক ভালো মানুষ আমি জানি, ঠিক আছে, আমার একটা উপকার করো। আগে বলো করবে, আমি দেখেছি ওটা তোমার কাছে আছে, তো যদি ফিরিয়ে দাও আমি বেঁচে যাবো। করবে না তো কাজে লেগেছে ভালো জিনিস, তো এবার দিয়ে দিলে আমি খুশি হবো। তোমাদের কাছে একটা লাল সুটকেস আছে না, লাল রঙের একটা সুটকেস বড় করে, আমারও হাসি পাচ্ছে। শুটিং যখন করছিলাম তখন এরকম সুটকেস এনে ট্রায়াল করে দেখা হয়েছে, যে সুটকেসটা পছন্দ হয়েছে সেটা কেনা হয়েছে। আমার যে সুটকেসটা লাল কালারের ছিল আর হাইটটা আমার মাঝা পর্যন্ত ছিল, এবার ওইটা তোমাদের কাছে দেখেছি আমি, একটা ট্রেলার বেরিয়েছে LSD বলে, ওখানে আমি ওইটা দেখেছি, আমাকে ফেরত দিয়ে দাও, আমি চলে যাবো। ওটা আমার একটা সুটকেস ছিল লাল কালারের, তো ওটা তোমার কাছে রয়েছে, বলার কিছু নেই, আমাকে দিয়ে দাও, আমি চলে যাই। বেস্ট হবে, আমার বক্তব্য হচ্ছে আমরা ছবিটাতে পুরো ছবিটা ঠিক আছে A to Z, হ্যাঁ ঠিক আছে, তুমি বক্তব্য দিও। আমরা দোকান থেকে কিনেছি, সব মেনে নিলাম, শোনো আমার কথাটা শোনো, হ্যাঁ আমার কথাটা শোনো, মেনে নিলাম তোমার বক্তব্য, তুমি আরো কিছু বলো অসুবিধা নেই, আমাকে দিয়ে দাও আমি চলে যাই, তাহলে কিছু হবে না। হঠাৎ করে তুমি এখানে এসছো, ভালো কথা, হঠাৎ করে না, আমি অনেকদিন ধরে SMS করছি সুমন দাকে, তোমার যে ম্যানেজার রয়েছে মনে হয়, অনেকদিন ধরে SMS করছি, দাদা একটা জিনিস, একটা জিনিস, একটা দরকার, আজকে গিয়ে সুযোগ পেলাম তোমার সঙ্গে দেখা। না তুমি কি তোমার সুটকেসটা সুমনকে দিয়েছিলে? আমার সুটকেসটা দিয়ে দাও, তোমরা ইউজ করেছো, আমি তো কিছু বলছি না, আমি তো তোমাকে কিছু বলছি না, তুমি ইউজ করেছো, যদি চাও ভাড়া দিতে পারো আমাকে, তো ভাড়া আমি চাইছি না, চলো দিয়ে দিবো। তোর বড় সাইকো আমি
আমি দেখানোর কথা বলেছি, আমার ওদের ভিতরে জাঙ্গিয়া রয়েছে, জামা কাপড় রয়েছে, আবার কোথায় যাচ্ছি আমি যেতে দিচ্ছি না। যেখানে প্রত্যেকটা মুহূর্তে পুরো ছবি শুটিং হয়ে গেলে ভাড়া চাইছি না। আমি তোমাকে বিবরণ দিয়ে দিই, আমার সুটকেসের কালার লাল, তো ওইটা আমার, কারণ তোমাদের ওটা রেড সুটকেস, ঠিক আছে? কোন কথা দিয়ে দাও, একটাই লাল সুটকেস আছে। আমি কিছু শুনছি না, আমার সুটকেস লাগবে, আমি তোমার বাড়ি অব্দি এসেছি, তোমার সুটকেসটা কি এমন রয়েছে যে তুমি দিতে পারবে? আবার ধাক্কা দিচ্ছ তুমি, আমি শুরু করবো, আমি শুরু করবো, আমাকে দেখে কি মনে হচ্ছে? আমি ফাইট করতে পারি না, গালাগালি দিচ্ছ আমাকে, দাঁড়া তুমি গালাগালি ছাড়ো না, তুমি একটা কাজের কথা বলছি, কি কাজ তোমাকে টানাটানি করছো আমাকে? এই বাবু তুমি কি আমার সুটকেসটা দেবে কি দেবে না? দেব এত লোক জড়ো করেছো, আমি কাউকে আনিনি, ঠিক আছে? আমি একা এসেছি, একটা বাঘের বাচ্চা, একা দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ শোনো, বাঘের বাচ্চা তুমি দাঁড়াও, তোমার সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, তুমি সুটকেস দুধ কম করেছে, বাঘের বাচ্চা দুধ কম করেছে, ঠিক আছে? দুধের সঙ্গে অন্য কিছু মিশিয়ে নেবো, তুমি দেবে কি দেবে না? এত এক্সট্রা কথা না বাবা, দেবে কি দেবে না? তুমি কি ছাড়বে দাদা? আমার জীবন মরণের সওয়াল রয়েছে, আমি এখানে চাকরি বাকরি পাচ্ছি না, চলো তুমি ছাড়ো না, আমার জীবন মরণ রয়েছে, তুমি সুটকেস দিয়ে দাও প্লিজ। তোমার পায়ে ধরছি আমি, আমার সুটকেসটা আমাকে দিয়ে দাও, ফেরত আমি চলে যাও। বেশি সময় নষ্ট করে ফেলছো, আবার বলে সময় নষ্ট করে ফেলছো, কিন্তু স্ট্রেস হয়ে যাচ্ছে, কিন্তু শরীর ভালো না, ওকে কনস্টিটিউয়েন্সিও যেতে হবে আজকে, ওকে ঠিক আছে, অনেক স্ট্রেস এগুলো। আমি মেনে নিলাম সব, আমি ঠান্ডা হয়ে যাচ্ছি, আমি মেনে নিলাম সব কিছু, তুই ঠান্ডা হবি, আমার চাকরি বাকরি, আমার এই যে আজকে ইভেন আমি জাঙ্গিয়া পরে আসতে পারি, শুধু ভিতরে রয়েছে, ওকে 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 আরে আরে আমাকে তুলে তুলে নিয়ে যাচ্ছে তোমাদের, কথা দিচ্ছে দিদি, ঠিক আছে যে পরের সিনেমার রোল দিচ্ছে, তো পরের সুটকেস যখন হবে তখন সেই সুটকেসে ও থাকবে, মানে নীল করো না, নীল রঙের আমার একটা সুটকেস আছে, ঠিক আছে? হঠাৎ করে উপরে চলে গেল একটা ছেলে, রাগ করো না, এটা রাগ করো না, তো না না দাও, আচ্ছা ন্যাচারালি কুল ডাউন হয়েছে, ওটা জাস্ট একটা প্রাঙ্ক ছিল, আর খুব মারধর দিলে আমি মনে হয় মারধর দিই ভাই, আমি এটা মনে রাখবো, মারধর দিই, জল দে, জল দে, জল দে, না জল খেয়ে রোজকার কাজ আমার, কি বল, ছবিটা দেখতে হবে কিন্তু, হ্যাঁ হ্যাঁ ছবির ব্যাপারে কিছু বলো না, ভালো লাগবে, আর ছবির ব্যাপারে কি বিষয়ে ছবি রয়েছে আমি তো জানি,
এবার আমার কাছে ছবি মানে আমার স্যুটকেসটা, আমি ছবির ব্যাপারে কিছুই জানি না। আমার স্যুটকেস, আচ্ছা তোমাদের সবার তো সবার স্যুটকেস, সবার স্যুটকেস, আমাদের ছবি রিলিজ করছে, লাল স্যুটকেসটা দেখে, লাল স্যুটকেসটা দেখে নো স্ট্রেস হয়ে গেছে। আমি ভেবেছি আমার, আমি চলে এসেছি নিতে, আমি ভাবছি যে কি মানে বুঝতে পারছি না তো, সরি স্যার আবার সরি, না 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 ঠিক আছে, দাদাকে ঠান্ডা করে এরকম, আচ্ছা তুমি এখানে বসো, ভেবে রেখেছো বসো, আর পার্ট দেবে না আমাকে, বসো বসো, পার্সোনালি যেন কোনো অ্যাটাক না হয় ঠিক আছে, বুঝে তোর উপর কেমন লাগ লাগে তাই বলো, আর ওই সুমন দা আমাকে হেল্প করছে ক্যামেরাতে, আচ্ছা তোমার এই যে শোর এটাই হচ্ছে ঘরের শোর, সব চারিদিকে ঘিরে রেখেছে তোমাকে, কিন্তু বসো অবস্থা, ওকে তোমাদের সিনেমাটা কবে আসছে গো একটু বলে দাও আমার অডিয়েন্সদের, আমাদের বন্ধু বান্ধবরা রয়েছে, ভাই বোনরা রয়েছে, সবাইকে টার্গেট করে এটাকে বানানো হয়েছে ওদের জন্যই, কিন্তু অবশ্যই এটা ফ্যামিলি ছবি, মানে পুরো সপরিবারে টার্গেট করতে হবে, আমাকে টার্গেট করো না তাই হবে, বাকি আমি চাই সবাই যাও সিনেমাটা দেখো, আশা করি ভালো লাগবে। এলএসডি এটা তো ড্রাগস এর নাম না, এলএসডি একটা ড্রাগের নাম ঠিকই, কিন্তু এইখানে এলএসডি হচ্ছে লাল স্যুটকেসটা দেখি, লাল আছে অর্থাৎ লাল স্যুটকেসটা দেখেছেন, ওকে তো আমরা সবাই দেখব লাল স্যুটকেসটা, কোথায় আর কোথায় দেখব, কোন সিনেমা হলে আপনাদের কাছে সিনেমা হবে, ওকে তার মানে সব জায়গায় অ্যাভেলেবল হয়ে গেছে, চলো আর কোনো রাগবাগ নেই তো, একা দেখবেন না যখন তখন যে কোনো শোতে, কিন্তু শাইনি আমি এবং এলএসডি পুরো টিম সায়ন্তনকে নিয়ে আমরা সবাই পৌঁছে যেতে পারি এবং একসঙ্গে আপনাদের সঙ্গে বসে আমরা সিনেমাটা দেখব, চলো আমিও যাব তো, নিশ্চয়ই নিশ্চয়ই, তোমাকে ধরছে তোমার বাউন্সার, এবার আমাকে বেরোতে দেবে তো এটা পড়ে, না 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 নিশ্চয়ই, মানে ক্যামেরা অফ করলে রূপ অন্য হবে না তো, বুঝো বুঝো, তুমি কিন্তু সাপোর্টে থাকবে ঠিক আছে, ওকে চলো তাহলে, কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিয়ে দিও, আর দিদিদের সিনেমা বেরোচ্ছে এলএসডি 10th of February, তোমাদের কাছের যতগুলো সিনেমা হল রয়েছে গিয়ে দেখো, আমি চাইবো গার্লফ্রেন্ড নিয়ে যা, ভালো লাগবে ঠিক আছে, আর ভিডিওটা কেমন লাগলো জানিয়ে সাবস্ক্রাইব আর ভাই চ্যানেল যা যা লাগে করে দিও, চলো টাটা, কাঁপছে ভিতরে।